জিয়া ও খালেদা জিয়ার নির্মম নির্যাতনের শিকারদের কান্না ও আর্তনাদ শুনতে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যাযাবর মিন্টু রিপোর্ট। বিএনপি জামাতের মানবাধিকার লঙ্ঘন, জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের কান্না এবং অগ্নিসন্ত্রাসী আর্তনাদ সংগঠনের মানববন্ধন। অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন 1977 সালের 2রা অক্টোবর সেনা ও বিমান বাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্য ও ফাঁসি দেওয়া সদস্যদের পরিবারের সদস্যরা। আমরা আশা করব যে আমাদের এই বিষয়গুলো নিয়ে একটি তদন্ত কমিশন গঠিত হবে এবং একটি উচ্চ তদন্ত কমিশন গঠিত হয়ে আমাদের জনগণের সামনে একটি শ্বেতপত্র প্রকাশিত হবে। কষ্টের কথা তুলে ধরেন বিএনপি জামায়াতের 2013 সালের অগ্নিসন্ত্রাসের শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা। আমাকে দেখতেছেন যে আমি আহত, কিন্তু অ্যাকচুয়ালি আমি আহত, কিন্তু সবার কাছে আমি মৃত, শুধু আমার রুহটা আছে, আমি কোনো কাজকর্ম কিছুই করতে পারি না। জিয়া খালেদা জিয়া নির্মম নির্যাতনের শিকারদের কান্না ও আর্তনাদ শোনার জন্য দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের বন্ধু রাষ্ট্রদের বলবো, এসে দেখে যান, এদের বক্তব্য শুনুন, আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য শুনুন, আর্তনাদ শুনুন, তাহলেই মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।